হোয়াটসঅ্যাপ এবং আমাদের গ্যালারিতে যে ডকুমেন্টগুলো থাকে এখন থেকে কি এগুলো আমরা নিরাপদে রাখতে পারবো। হ্যাঁ, অনেক সময় কি আমাদের মোবাইলটা আমাদের ফ্রেন্ড বন্ধুর কাছে দেখে আমাদের কি হোয়াটসঅ্যাপে কি অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং কি ইমেজগুলো থাকে এগুলো আমরা চাইনি আমার অন্য বন্ধু কি আমার এগুলা দেখুক, অথবা কি অন্য পার্সন আমরা এগুলা দেখুক। সো এগুলা এখন কি এখন থেকে কি করতে পারবে না, দেখতে পারবে না। এমন একটা অ্যাপস আছে, এই অ্যাপসতে যদি আপনি এটাকে লক করে রাখে তাহলে কি আপনার এই অ্যাপসগুলো আপনার যে পার্সোনাল আছে, হ্যাঁ, পার্সোনালিটিটা কি হবে না, অন্য মানুষের কাছে কি হবে না, ডিসপ্লে হবে না, শো হবে না। সো এগুলো এখন থেকে কি করতে পারবেন আপনারা, ক্লোজ করে রাখতে পারবেন কি বন্ধ করে এই অ্যাপসটা দিয়ে কি করবেন আপনারা লক করে রাখতে পারবেন। সো খুব সিকিউরিটি কি করবেন এগুলা লক করে ইজিলি রাখতে পারবেন। সো আমার ডিটেল ফলো রাখেন, আরও এরকম কম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। সো লেটস গো, প্লে স্টোরে যাবেন, এখানে প্লে স্টোর আছে, প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ইনস্টল দিতে হবে। হ্যাঁ, এই অ্যাপসটা ছাড়া কি হবে না। সো আমরা কী করবো, একটা অ্যাপস পাওয়ারফুল একটা অ্যাপস কী করে দিব আমরা ইনস্টল দিয়ে দিব। এখানে গিয়ে লিখবেন কি অ্যাপ লক মাস্টার। সো এই অ্যাপসটা কি খুবই একটা মাস্টার। হ্যাঁ, সো এই অ্যাপসটাকে কী করে দেবেন আপনারা ইনস্টল দিয়ে দেবেন। আমার এখানে কি ইনস্টল আছে আমি কি করবো ওপেন করে দিব। তারপর বলতেছি এখানে সাথে নিউ পাসওয়ার্ড, এখানে কি আপনি একটা পাসওয়ার্ড আপনি এখানে তৈরি করে দিবেন। এই পাসওয়ার্ডটা আপনার এখানে কী করতে হবে, ড্র করতে হবে। সো একবার দিলেন আরেকবার কি সেম পাসওয়ার্ড আপনার এখানে দিতে হবে, আদারওয়াইজ কি হবে না। হ্যাঁ, দুইবার দিলে তারপর কি এখানে আসবে এগ্রিয়ান স্টার্ট। সো এখানে কি এগ্রিয়ান স্টার্টে ক্লিক করে দেবেন। সো এগ্রিয়ান স্টার্টে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে নিয়ে আসবে জাস্ট ওয়েট, একটু সময় অ্যাড করবেন, তারপর কি আপনাদেরকে এখানে নিয়ে আসবে। সো এখানে আসার পরে আপনাকে যে অ্যাপসটা আপনাকে লক করতে চান এই অ্যাপসটার উপরে কি ক্লিক করবেন। সো আমি কি হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট আমি লক করতে চাই। সো আমি কী করবো এখন হোয়াটসঅ্যাপটা আমি কী করে দিব, লক করে দিব। সো তারপর কি আবার পারমিট এখানে আছে, পারমিটও ক্লিক করে দিব। এটা কি অ্যান্ড্রয়েড সেগা 5 হ্যাঁ ভার্সন। সো এখানে কী করবেন, পারমিট আছে, পারমিটে ক্লিক করবেন। সো পারমিটে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে কি অ্যাপস মাস্টার এটা অ্যালাউ করে দেবে। সো আমি ইউজেস ইনফরমেশন অ্যাক্সেসও গিয়ে ওটাকে কি অ্যাপস মাস্টার কী আছে অফ আছে। সো আমি এটাকে কী করে দিব, অন করে দিব। সো এখানে কি অ্যাপ লক মাস্টার আছে এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কি অ্যালাউ ইউজেস অ্যাক্সেস। সো আমি যে এটা ইউজ করবো এটা কি অ্যালাউ করে দিব, তারপর আবার ওকেতে ক্লিক করে দেবেন। সো ওকেতে ক্লিক করার পরে আপনারা আবার কি করবো, আমি আরেকটা অ্যাপস কী করবো লক করবো, আমি কি গ্যালারিকে লক করতে চাই। সো কী করবো, আমি আমার গ্যালারি খুঁজে বের করবো, বের করে কি দেখেন আবার গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, গ্যালারিও লক হয়ে যাবে কি। সো লক হয়ে গেলে কি এখন আপনি কি সিকিউর থাকতে পারবেন। সো আপনি যদি গ্যালারিতে যেতে চান তাহলে কি পাসওয়ার্ড লাগবে, এবং কি হোয়াটসঅ্যাপে যেতে চাইলেও কি হবে পাসওয়ার্ড আপনার মাস্ট বি দিতে হবে, আদারওয়াইজ কি আপনি হোয়াটসঅ্যাপ এবং গ্যালারি কি করতে পারবেন না, ঢুকতে পারবেন না। সো এগুলো যদি আপনারা ফলো করে রাখেন তাহলে কি আপনার যে ইনফরমেশনগুলো আছে পার্সোনাল ইনফরমেশনস এগুলো কি ডকুমেন্টগুলো আপনারা কি করতে পারবেন, সিকিউর রাখতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। সো ভালো থাকেন সবাই, এবং ভিডিওটা কী করবেন বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।